ইউ নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের পার্লারের ফেস ওয়ার সাথে পরিচয় করে দিব আর একটা ফাউন্ডেশন পরিচয় করে দিব আর সেটা হচ্ছে যে লিকুইড ইউলু কালার সেটা পরিচয় করে দিব আর পার্লারি হিউলো কালার গোপীনাথের যেটা কোনো নাম্বার থাকে না সেটা আমি পরিচয় করে দেবো আর প্যারিস্টিক ক্যারোলাইন ইউলু কালার সাথে পরিচয় করে দেবো আসুন দেখিনি কীভাবে আপনারা কোথায় পাবেন এবং প্রাইসটা বলে দিব এটা হচ্ছে কিটলে এটা ফেস পাউডার এটা পার্লার ইউজ করে থাকে এটা এটার নাম্বার হচ্ছে টু নাম্বার শেড এটা আমি অনেকবার ইউজ করেছি এটা কিটলে কোম্পানি কিটলে কোম্পানিগুলো ভালো পার্লারে এগুলো বেশিরভাগ ইউজ করে থাকে আর এটা হচ্ছে আপনার কিটলের দুই নম্বর আর অনেক শেড আছে যারা ফর্সা তারা ওয়ান টু ব্যবহার করতে পারেন আর যারা শ্যাম বরণ তারা আরও নাম্বার আছে ফোর আছে সিক্স আছে সেভেন আছে সেই সেই হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে কিটলির কোম্পানি খুব ভালো কোম্পানি আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই এটা খুব মানে মানে ফেস একটু স্যান্ড টাইপের হয় মানে একটু কাছে নিয়ে একটু সুগন্ধি মনে হবে ফেস প্রোডাক্টটা একটা কিটলি কোম্পানি এটার প্রাইস হচ্ছে যে একশো আশি থেকে আড়াইশো পর্যন্ত আছে আমি এটা দুশো টাকাতে নিয়েছি এক একটা প্রাইস উঠানামা করে আচ্ছা এটা ওই কিটলেটা পরিচয় করে দিলাম আর এটা হচ্ছে ইলু কালার স্কুট সিকুট এটা এটার নাম হচ্ছে সিকুট আপনার কাছ থেকে দেখায় এটা ফাউন্ডেশন নাম হচ্ছে সিকুট এটা অনেক পার্লারে আপনারা দেখবেন যে ব্যবহার করে অনেক আসলে পার্লারে অনেক ফাউন্ডেশান অনেকজন অনেকভাবে ব্যবহার করে এটার সাথে একটু লিকুইড আরেকভাবে মিস করে আমি আমার নামটা আপনাদেরকে বলে দিলাম আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখুন এটা ইউলো কালার শেড এটা এটা হচ্ছে ইউলো কালার শেড এই যে এই ফাউন্ডেশনটা আমি খুলে আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা ইউলো কালার অনেক পার্লারে কি করে এই ফাউন্ডেশনটা ইউজ করে আমি ইউজ করি কিন্তু মাঝে মধ্যে যখন যার শেড মনে হয় তখন এটা ইউজ করে থাকে এটা একটা সিকুইটে দেখুন আপনারা এটা হচ্ছে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা চাইলে এই ফাউন্ডেশনটা ওই মুখে আর একটা ফাউন্ডেশন তো মিস করে লাগাতে পারে আমি আর একটা কথা বলে নিই আমার ভিডিওর কারণে আমার হাটটা একটুখানে অনেক সময় কালোর দেখায় কিন্তু আমি ব্রাইটনেস আমার পেজে আমি আমি লাইভে সরাসরি আসছি আপনারা ওখানে দেখতে পারেন অনেক সময় ভিডিওর কারণে আমার হাটটা একটু কালো আসে একটা ফর্মের সাহায্যে আমি জাস্ট এটা আপনাকে একটু মিলে দেখাচ্ছি জাস্ট আমি একটু হালকা করে একটু মিলে দেখাচ্ছি এটা কিন্তু ইউলো কালার আপনারা একভাবে পুরোটা মুখে যারা মুখে অনেকে মুখ আছে কি পুরোটাই হলুদ তারা এটা শুধু দিলে হবে ফাউন্ডেশন এটা আসলে আমি প্রপে একটু ভিজিয়ে নিয়েছি মানে একটু হালকা করে ভিজিয়ে নিয়ে দেখুন ভিজার পরে আমি পুরোটা আপনাদেরকে মেল মেল করে দেখালাম একদম মিলে গেছে দেখুন এই ফাউন্ডেশানটা কিন্তু মানে আপনারা যারা মানে রঙটা একটু হলুদ কালার তারাই ইউজ করতে পারেন আর যারা হলুদ মানে না তারা অন্য একটা শেডের এরকম লিকুইড শেডের এরকম ফাউন্ডেশন পাওয়া যায় একটু যেই কালার যে একটা নাম্বার আছে এটা হচ্ছে টু নাম্বার এটা হচ্ছে টু নাম্বার এটা কাছ থেকে টু নাম্বার আপনার সেই ফাউন্ডেশনের সাথে যেমন একটা ফাউন্ডেশনের সাথে একটু লাইট ডি ফাউন্ডেশনের সাথে এটা মিস করে মুখে লাগাতে পারেন এটা ইউলোর শেড এটা ইউলোর শেড আমি নামটা আপনাদেরকে বলে দিয়েছি এটার প্রাইসটা নিবে আপনাদের মিনিমাম সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকা অনেক দোকানের ছয়শো টাকাও নেয় এটা আমি পার্লারের দোকান থেকে নিয়েছি এটা ইউলো কালার একটা ফাউন্ডেশান আপনার সাথে আপনাদের সাথে পরিচয় এটা ইউলো কালার ফাউন্ডেশন আপনাদের সাথে পরিচয় করে দিলাম আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা টিভিসি ক্যারোল্যাংয়ের ইউলো কালারের সাথে পরিচয় করে দিচ্ছি এটা এটার কোনো সেট মানে কোনো নাম্বার থাকে না আপনার টিভিসি ক্যারোল্যাং বললে বের করে দিবে এটার প্রাইসটা হচ্ছে আড়াইশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আসে অনেক সময় এক হাজার টাকাও নেয় দোকান বুঝে ওরা প্রাইস নেয় আমি পার্লারের দোকান থেকে নিয়েছি এটা একটা কোনো শেড থাকে না এটা এটা হচ্ছে ইউলো ইউলো সেট এটা যেমন ইউলো সেট এটা ইউলো সেট এটার নামটা টিভিসি টিভিসি ক্যারোল্যাং এখানে একটা মুখোশ থাকবে আসল জিনিস একটা মুখোশ থাকবে এই মুখোশটা দেখলেই মনে করবেন এটা আসল আর এটার একটা জিনিস আছে আমি আপনাদের একটু দেখাই আসল এই যে দাগ দাগ দেখতে পাচ্ছেন এইভাবে যত খুলবেন অত বয়ের হবে এই দাগ দাগগুলো দেখলে মনে করবেন এটা আসল অনেক নকল বিক্রি করে খেয়াল করে নেবেন আপনারা এটার অনেক নম্বর আছে টু সেভেন ফোর অনেক নম্বর আছে আপনারা যার যেটা সেট এটা নিয়ে দেবেন একই নাম্বার আপনারা আমি যে গোপীনাথের নাম্বারগুলো আর বলেছে সেটাই এটা হচ্ছে গোপীনাথের এটার কোনো নাম্বার থাকে না গোপীনাথের ইউলো কালার কোনো নাম্বার থাকে না এটা আমি ইউজ করে থাকি এটা আমি অনেকবার ইউজ করেছি এটার সাথে আমি ম্যাক্সোনা ক্রিম ইউজ করে ব্যবহার করে থাকি যারা ব্রাইটনেস তারা ইউজ করতে পারে এটা ইউলো কালার আমি কিন্তু ফাউন্ডেশন লিকুইড ফাউন্ডেশন ইউলো কালার পরিচয় করে দিলাম আর ক্যারোলিংয়ে ইউলো কালার আর গোপীনাথে ইউলো কালার পরিচয় করে দিলাম আপনারা চাইলে এই ফাউন্ডেশন তৈরি করে ব্যবহার করতে পারেন ইউলো কালারগুলো দেখুন আমি একটু স্টোরি যে একটু দেখুন এরকম আপনারা চাইলে একটা প্লেটে নিয়ে এভাবে ফাউন্ডেশন তৈরি করে মুখে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এটা আর নিবার সময় একটু খেয়াল করে স্টিকার দেখে নেবেন স্টিকার দেখে গোপীনাথ এগুলো ভালো আর ক্যারোলাইনের তো বলাই লাগবে না এটা ইন্ডিয়ার ফেমাস একটা ফাউন্ড এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না কিন্তু যেখানে পার্লারের দোকানের পাই পেয়ে যাবেন আর ফর্মগুলো বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে আচ্ছা ফাউন্ডেশন প্রাইসটা আমি বলে দিলাম এটা আড়াইশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত পেয়ে অনেক এক হাজার টাকা নেয় আর গোপীনাথেরগুলো একশো বিশ একশো বিশ টাকাটা নেবেন না একশো আশি থেকে আড়াইশো পর্যন্ত বিক্রি করে আর গোপীনাথ ছাড়া অনেক কোম্পানি আছে কিন্তু আমি গোপীনাথই ইউজ করি এটা হচ্ছে পানি স্প্রে এটা হচ্ছে পানি স্প্রে এটা হচ্ছে মুখে মেকআপ লাগার পরে চার পাঁচ ঘন্টা মানে কিজ বিউটির এটা আমি পরিচয় করে দিয়েছি আপনারা মেকআপ করার পরে স্প্রে করতে পারেন আচ্ছা এখন আমি এ আপনারা এই আমি আপনাদেরকে বলে দিয়েছি ফেস প্রোডাক্টটা নামটাও বলে দিয়েছি এটার প্রাইসটাও বলে দিয়েছি আচ্ছা আর এটার প্রাইসটা একটু উঠানামা করে মানে অনেক সময় দেখা যায় কি একটু আপডাউন করে আমি আসলে ও মানে অনেক প্রায় দুই তিন মাস হয়েছে নিয়েছি আর এটা যেখানে পাবেন না আপনারা যেখানে পার্লারের দোকান সেটা পাবেন এটার প্রাইসটা আপনারা পার্লারের দোকানে গেলেই যখন অনেক সময় একশো আশি নিতে পারে আড়াইশো টাকা নিতে পারে সাড়ে তিনশো নিতে পারে অনেক সময় সাড়ে চারশো টাকা নিতে পারে আসলে কাস্টমার যখন যায় একবার তখন প্রথম দাম বলবে তারপর আপনার দামাদামি করে নেবেন আর এটা এটা খুব ভালো দুই নাম্বার সেট এখানে চার পাঁচ ছয় সাত আট আছে আপনারা যার যেটা সেট নিতে পারেন আচ্ছা এখন আরেকটা কথা বলি এটা হচ্ছে যে পার্লার দোকানগুলো আমি একটু বলে দিই অনেকে আমাকে কোশ্চেন করেছেন আপু ফাউন্ডেশনগুলো কোথায় পাবো বা কেকগুলো কোথায় পাবো বা ফাউন্ডেশনগুলো কোথায় আমি পেতে পারি আমি আবার বলি যারা ঢাকায় থাকেন তারা গাউসিয়া মার্কেটে অ্যাভেলেবেল নিচে কতগুলো রাস্তার পাশে গাছের মার্কেট যে দোকানগুলো আছে সাইডে সেগুলো অ্যাভেলেবেল কতগুলো কসমের দোকান আছে সেখানে ভালো বড় দোকানগুলো আপনারা বেছে নেবেন যেখানে ওরা অনেক বছর ব্যবসা ওদের ওখান বড় দোকান থেকে থেকে স্টিকার দেখে আমি বারবার স্টিকার দেখে নিবেন ডেটটা দেখে নেবেন অনেক সময় ছোট ছোট দোকান থেকে নেবেন না বড় বড় দোকানে অনেকে চুল বিক্রি করে অনেক কসমেটিক্স এখান থেকে নেবেন আর আপনারা বলেন পার্লারের প্রোডাক্ট বলবেন তাহলে ওরা আপনারা ওভাবে বের করে দিবেন গাউসে মার্কেট অ্যাভেলেবেল আর আপনারা মৌচাকে থাকলে মৌসাকে যে কসমেরিক বিক্রি করে দু তিনতলা আপনারা ওখানেও দেখতে পারেন আমি মৌচাকে অনেকবারও গিয়েছি আর যে যারা বেলি রোডের ওখানে দেখতে পারেন তারপরে স্টার প্লাজাও দেখতে পারেন ওখানে পার্লারের দোকানও আছে আর এগুলো আসলে কি আপনাদেরকে প্রোডাক্টগুলোর নাম বললে বের করে দেবেন যেখানে দোকান আপনারা পাবেন না পার্লারের দোকানে কিছু ভিন্নতা থাকে আচ্ছা আরেকটা কথা চিটাঙে থাকবেন যারা তারা চট্টগ্রামে টাওয়ারের দোতলায় অ্যাভেলেবেল পার্লারের দোকান শুধু ডেটটা দেখে নেবেন আর যারা পার্লারের দোকান চিটাঙে অ্যাভেলেবেল অনেক আবার আছে কাজি স্টোর আমতল শকিনা হোটেলের নিজের কাজি স্টোর অ্যাভেলেবেল প্রোডাক্ট প্রোডাক্ট আছে পার্লারে ওখান থেকে নিতে পারেন আর যারা মানে ফাউন্ডেশন বেশি ভালোই আরও পাইকারি যেমন নিতে যাচ্ছেন তাহলে আপনাকে কষ্ট করে তামাকুণ্ডের ভিতরে লাইনে তামাগুণ্ড না মানে তামাগু বাজারের ভিতরে তামাকুন্ডার লাইনে জালাল উদ্দিন মার্কেট হোসেন স্টোর পার্লারের প্রোডাক্ট এক নম্বর সব জিনিস ওখান থেকে পাইকারি নিয়ে অন্য অন্য যেখানে বিক্রি করে আপনারা ওখানে কষ্ট করে যাবেন ওখান থেকে অ্যাভেলেবেল আপনারা যাই বলবেন যে তামাকানের ভিতরের দিকে জালাল উদ্দিন মার্কেটের ভিতরে ঢুকবেন ঢুকে জালালুদ্দিন মার্কেট ভিতরে ঢুকে হোসেন স্টোর বলে অ্যাভেলেবেল ওখানে আপনারা পেয়ে যাবেন আজকে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ